একটা সময় আমরা সবাই মিলাতে পড়িতাম, পাড়ার যত গাঞ্জটি আছে একলগে বইতাম, নামাজ পড়ি আর না পড়ি জিলাপি পাইতাম, এইয়ে মসজিদের বাইরে ছাগলের নাগাল দাঁড়াইয়া খাইতাম। ওরে এখন দেহি ওহা বিরাম গো তেষ মাই দিয়ে দেশে, জাগায় জাগায় পাড়ায় পাড়ায় মিলাদ বন্ধ হয়ে গেছে, ও ও হাবি ও হাবি তোরা অপরাধী রে, মগো খারাইয়ে খাওয়া জিলাপি কয়ডা দে ফিরাইয়ে দে, ও হাবি ও হাবি তোরা অপরাধী রে, মগো এত স্বাদের চিন্নিগুলা দে ফিরাইয়া দে। কি মিয়া ভাই রাগ করলেন নাকি? করেন মিয়া ভাই, অনেকদিন ভিডিও ছাড়ি না, অসুস্থ ছিলাম, গলা টলা ভাঙি গেছে কাশতে কাশতে, আর রোস্টিং করি নাই ভণ্ডকে নিয়ে, যে ভাবলাম যে থাকবে এখন একটা যে পরিস্থিতি আইসে, যে ইসলামের উপর আঘাত আইতে আছে, সবার একটা ঐক্যবদ্ধ হওয়ার দরকার, এই একটা আশা নিয়ে রোস্টিংটা একটু বন্ধ রাখছিলাম। কিন্তু এই আলাপ আলা করলেটা কি হ্যার কাজ কাম দেখি, হ্যার কথাবার্তা শুনে মেজাজটা খারাপ হয়ে গেছে, আর থাকতে পারলাম না, তাই এগিয়ে পড়ছি। এই আলাপ আলা তোরে এই কইতে কইছে কেডা মনসে বইয়ে, তুই কওয়ার আর বিষয়বস্তু পাও না পাড়ার ঘরে পাড়া, এমনি দেহ যে মাহফিল বন্ধ হয়ে যাইতে আছে এই খোসাখুসি হরণের লিগিয়া, এই হুজুররা হুজুররা স্টেজে বইয়ে খোসাখুসি করার কারণে আরও বিভিন্ন কারণে মাহফিল বন্ধ করে দিয়ে দিতে আসে, তুই পাইছু একটা সিয়ার ভালো কিছু কথা কয়, কথা কওয়ার তো বিষয়বস্তুর অভাব নাই কোরআন হাদিসে। প্রিয় কথা হইল এখন ওই মিলাদ কিয়াম খারাইয়ে বসা নিয়ে বিতর্ক করার সময় মগর নাই, তোমরা নবীজিকে সম্মান করে মিলাদ পরো পরো, আমরা এর ভিতর আমাদের গবেষণা এইটা ঠিক না পাইছি আমরা পড়ি না, কিন্তু তুমিও মুসলমান আমিও মুসলমান এখন এক হয়ে থাকতে হইবে, তুমি মহব্বতে পড়ো আমরাও মহব্বতে পড়ি না। যাই হোক, এইসব মাসলাগত বিষয় নিয়ে দ্বন্দ্বন্দ্বী বাদ দিয়ে দেখতে আসো যে সকল মাসলাকের ওলামাই কিরাম একটা পারস্পরিক ঐক্যবদ্ধতার দিকে আগাইতে আসে, আর তুই এখনও তোর ওই মিলাদ কিয়াম এ গানে গানে কওয়া লেগে তো বেটা তুই কি ভাইরাল ইচ্ছা হো বেটা, হ্যাঁ তোর সমস্যাটা কি কত, তোর তো আমি আরও কয়েকটা ভিডিও দেখলাম কিছু জিকির উদ্দেশ্য তুই মঞ্চে খাড়াই খাড়াইয়ে ড্যান্স দিতে দিতে, আবার এর আগে একটা গান গাইছিলি যে ওহাবির মাইয়া বিয়ে হইলে এখন কিছুই হরতে পারো না, তোরে মুই আর একটা ভিডিও বানিয়ে পরামর্শ দিয়েছিলাম যে তুই কলকাতা হারবালে যা নাইলে একটা যৌন চিকিৎসক দেখা, তুই দেখাইছো কিনা আল্লাহ জানে, দেখলাম পরে আর একটা মাহফিল ওইটি গাইছো, আবার দেখলাম স্টুডিওতে যে রেকর্ড করে গাইছো, তাই ভালো তোর যৌন সমস্যা আছে তুই এটা মাইকিন করে বেড়াবি মগে কোনো সমস্যা নাই, তোরে ওহাবির ভাইয়ে বিয়ে হরতে মোরা আতে পাওয়া ধরি নাই, এখন বিয়ে হইটি বিপদে পড়িয়ে গেছো এটা তোর ব্যাপার তোর ব্যক্তিগত লাইফ, কিন্তু মোর কথা হইতে আছে যে তোর এখন এই মই মিলাদ পড়তে পারি না কে এইসব বিষয় তোর কি গানে কইতে হইবে, আর তোর কাজ কারবার তোর অ্যাটিচিউড যেই দেখলাম তুই গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের মতো ভাইরাল ইচ্ছাও, এত সমস্যা হইলো কি জানো, তাহিরি সাহেব রে আমাদের মাসলাকে ভণ্ড বলি আর যাই বলি কিন্তু হে বেচার কিছু যোগ্যতা আছে, তোর শিক্ষাগত যোগ্যতা কতটা আমি জানি না, আগেই তোরে মূর্খ আবাল করে গালি দেব না, কারণ একজন মানুষের বিষয় না যাইনি কিছু বলতে হয় না, যাই হোক তোর শিক্ষাগত যোগ্যতা যদি কামিল পাশও থাকে ভালো কথা, কিন্তু সমস্যা হইল তাহিরির কণ্ঠটাও সুন্দর, ও কিছু কইলে শুনতে একটা মাধুর্যতা আছে, হ্যাঁ তুই যে ভণ্ডামির গজল মজল বাদ দিয়ে মাঝে মধ্যে গজল গায় ইসলামিক গজল মরমী সঙ্গীত মাকে নিয়ে বাবাকে নিয়ে এইটা শুনতে কিন্তু ভালো লাগে, আবার মাঝে মধ্যে তাহিরিও তার বয়নের ভিতর ঐক্যবদ্ধের একটা আহ্বান করে, যাই হোক সব কিছু মিলে জিলে সবাই একটা মুসলমানদের ঐক্যবদ্ধতার দিকে আগাইতেছে, আর তুই এখনও রইছো ও হাবি সুন্নি এই ভাগাভাগি লইয়া কেরে, তোর ভাইরাল হইতে মন চাই তুই ভালো কিছু হইয়ে ভাইরাল হবে না, তুই অন্য কিছু হইয়ে ভাইরাল হ, তুই মাহফিলের মানুষ যে অকাম শুরু দিয়ে দেশ কা দেখতে আসো যে মাহফিল অনুমতি দেয় না সরকার, একটা সুযোগ পাইলে ওইটার গণিমত মনে করবি, তুই দু একটাও যাও এলাকার প্রশাসনিকভাবে প্রশাসনের উদারতার কারণে স্থানীয় নেতৃবৃন্দের কারণে সুযোগ পাও, তুই ওই জায়গা ভালো কিছু কথা বল, আজকে দেশ দুনিয়া যুব সমাজ নষ্ট হয়ে যাইতে আসে, স্কুল কলেজ বন্ধ থাকাতে ও চরিত্র নষ্ট হয়ে যাতে যাইতে আসে, তুই ধর্ষণের বিরুদ্ধে কথা বল, তুই সুদ ঘুষের বিরুদ্ধে কথা বল, এইসব বিতর্কিত বিষয় নিয়ে তোরে এখন বলতে বলছে কে বলতো,
এমনি করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাসের দু সুতার দিয়া সব এলোমেলো কইটে ফেলাইতে আছে মা ওয়াজ মাহফিল গুলা, আর তুই আইসো গান সিনেমার গান একটা লই এসে ওইটা সুরে সুরে জিলাপি খাইত পারলাম না, ওহাবি তো গোদো সব ভালো হয়ে যাও গেদু, ভালো হয়ে যাও, ভালো কথা কও, তোমাকে আমরা ভাই হিসেবে বুকে জড়াইয়ে ধরবো, এরমের বিতর্কিত কথা এখন বললো না মিয়া ভাই, ভালো হয়ে যাও। আর ওই মাঝে মধ্যে গিয়াসুদ্দিন তাইদের কাছে যাই একটু সারেগা মাপা শিখতে আইসো, তোমার গলা কিন্তু একসের ভালো না, মোটেও ভালো না, শুনতে একদম বাজে লাগে। ছি তাহিরের কাছে যাইয়ে গলাটা একটু কিউট বানাইয়ে তারপরে কিছু কইতো বুঝছো। আর তোর একটা জিকির দেখলাম কয়েকদিন আগে, আল্লাহর পর আল্লাহ কি শুরু দিতেছে। হ্যাঁ তাইরি ভাই কি আপনার দেহা দেহি তো আরো ছাগল কয়টা জন্মাই যেতে আছে, এই ওয়াজ মাহফিলে ড্যান্স শুরু হয়ে গেছে। হ্যাঁ তাইরি ভাই আপনি এইসব ড্যান্স ডুন্স বাদ দিয়ে হুকুর বাদ দিয়ে একটু ওয়াজ মাহফিল করেন, ভালো কিছু মরমি সঙ্গীত টঙ্গীত কুইয়ে তারপর ময়দান ধৈরি রাখেন, সমস্যা নাই, আমরা আপনার সাথে আসি বুঝলেন। আপনার ওই যে হুকুর হু জিকির ওই যে আপনার এইসব করেন, এইসব আবার ওই যে বাউটা ফুলা ফান আসে না বাদাই মেয়ে, ওরা লইয়ে যাই ওই যে ডিজে গানের সাথে লাগাইয়ে দেয়, এই বিষয়টা আমিও সাপোর্ট করি না। আপনি আপনার বাবার লি আপনার পীর সাহেবের লি গান গাইছেন, ওই ডের ভিতর আমাদের মতামত থাকতে মত মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আলেমের গান লইয়ে যে ডিজে গানে লাগাই দিবে এইটা তো আমাদের আলেমদের গজল কয়েকদিন পর শুরু করাই দিবে। আপনার গানের ভিতরে তো আমাদের একজন মহাব্বতের বক্তার ওরে বাটপা লাগাই দিয়েছে শুনছি, এই কারণে খুশাখুশি এখন করা যাইবে না, বিশেষ করে মাহফিলের মঞ্চে বসে আল্লাহর রাস্তে খুশাখুশি করেন না, মাহফিলের মঞ্চে বসে সলিড হক কথাগুলো বলতে থাকেন, আল্লাহ চাহে তো আবার সুদিন ফিরে আসবে, আর দেখেন আমরা কীভাবে ঐক্যবদ্ধ হইতে পারি। মিয়া ভাই ভুল তো দিলে মাফ করে দিয়ে দিয়ে, আর যদি মনে করেন যে না গেদুটা ঠিক কথা বলছে তাইলে ওই হুকুর হু বাদ দিয়ে ভালো কিছু বলার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।